মোহাম্মদ জাফর ইকবালকে আপনার ভালো লাগবে না তাই বলে আপনি তার বই পড়ানোর মাধ্যমে যে নজির স্থাপন করতে চান সেটার বলি কিন্তু আপনি হবেন আপনারা অন্যের দিকে ঢিল ছুটবেন সমাজে ঘৃণা ছড়াবেন এবং আশা করবেন আপনাদের সাথে এটা হবে না এটা তো খুবই ভুল যেমন আমার কাছে এরকম অসংখ্য বই আছে চোদ্দশো বছর আগের একজন মরুর ডাকাত লিখেছিল এই পুস্তকগুলো এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী সাতাশ আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব। কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই এই বইয়ের যে লেখক সে কুখ্যাত ডাকাত মহা উন্মাদ তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই আমি তার বই ছিঁড়বো এবং পড়াবো দেখি আপনারা বই ছেঁড়া এবং পড়ানোর উদাহরণ যেটা তৈরি করেছেন সেটা আপনারা কত কতদূর বাস্তবায়ন করতে পারেন যাদের সামর্থ্য আছে তারা একটা কাজ করবেন সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন এই বইটার দাম আশি টাকা দিয়ে আমি কিনছি বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিড়বেন ছিড়বেন এখন কি হচ্ছে আসাদুল নামের এক ভদ্রলোক সম্প্রতি উনি ঘোষণা দিছেন যে উনি কোরআন শরীফ হচ্ছে পড়াবেন যদি জাফর ইকবালের বই পড়ানোর যে একটা কর্মসূচির ঘোষণা দিছে কিছু লোক সেটা যদি করা হয় তাহলে এই ভদ্রলোক উনি হচ্ছে কোরআন শরীফ পড়াবেন এবং সেই ঘোষণা দেওয়ার সময় তিনি আমরা যেটা দেখলাম কোরআন শরীফ ছিঁড়ছেন ছুঁড়ে ফেলছেন অবমাননা করছেন এটা নিয়ে ডানপন্থীরা গরম হয়ে আছে ফুসে আছে এভাবে করে বই ছেড়া কোনো এটা তারা মানতে পারতেছে এই এইভাবে প্রতিবাদ করা এগুলো তারা কখনো দেখে নাই আর কি শরীফ শরীফা ছিল যেটা দেখলাম যে আসিফ মাহতাব ব্রাক ইউনিভার্সিটির যে টিচার ছিলেন উনি কিন্তু কিছুদিন আগে হুবহু একই কাজ করছেন এবং তখন ইসলামিস্র এটাকে হই হৈ করে সেলিব্রেট করছে বইয়ের পাতা ছেড়া জাফর ইকবালের বই পড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা নিয়ে সেটা কেউ ডানপন্থীরা হৈ হই করে সেলিব্রেট করতেছে সেটার পিঠে এই আসাদ নুর ভদ্রলোক যখন কুরার শরীফ পুরানোর কথা ঘোষণা দিলেন বা ছিঁড়লেন তখন আবার সেটা করা যাবে না তাহলে এখানে স্ট্যান্ডার্ডটা কি মানে বইয়ের পাতা ছেঁড়া যাবে না এটা স্ট্যান্ডার্ড বা এই এই ভাষায় প্রতিবাদ করা যাবে না এটা স্ট্যান্ডার্ড না মানে এখানে স্ট্যান্ডার্ডটা কী কারণ এক্স্যাক্ট এই কাজ কিন্তু ডানপন্থীরা করে আসতেছে গত অনেক দিন ধরে করে আসতেছে এবং তারা তাদেরকে হুই হুই করতেছে যারা করছে তাদেরকে মাথায় তুলে নাচ্ছে ও আচ্ছা তার মানে হচ্ছে তাদের পছন্দ অপছন্দ যেটা সেইভাবে করে ডিক্রেট করতে হবে তারা তাদের পছন্দ তাদের কলেশন এবং কী কথাটা আসাদ নুর বললো এবং সে কিন্তু কোনো ভুল কথা বলে নাই যে আপনার কাছে যেরকম জাফর ইকবালের বইয়ের কোনো গুরুত্ব বহন করে না কোনো শ্রদ্ধা ভালোবাসা আপনার কাছে নাই জন্য আপনি ছিঁড়ে ফেলে দেবেন সেই ভদ্রলোক বলতেছে তার কাছে এরকম কোনো শরীরের কোনো মূল্য নাই কোনো শ্রদ্ধা ভালোবাসা সেটার প্রতি ফিল করে না সেই জন্য ছিঁড়ে ফেলে দিচ্ছে এবং তাও সে ছিঁড়ে ফেলে দিচ্ছে হচ্ছে একটা রিয়াকশন দেখানোর জন্যে অলরেডি একদিন ধরে বাংলাদেশের ডানপন্থীরা এই বই ছিঁড়াছিঁড়িয়ে করে আসতেছে বই আগুন দেয়া এগুলো করে আসতেছে তার জবাব বেশি তাইলে এখন ডানপন্থীদের কথা কি যে ও আমরা ছিঁড়তে পারবো আমরা আমাদের বুক অফ চয়েস ছিঁড়তে পারবো পুরাইতে পারবো অবমাননা করতে পারবো কিন্তু আমাদের বুক অফ চয়েসকে আবার হইতেছে আমাদের যে প্রতিপক্ষ ইফ ইউ উইল সে ছিটতে পারবে না তার মানে কি তার মানে এখানে স্ট্যান্ডার্ডটা কি আছে স্ট্যান্ডার্ড হচ্ছে মব নাইনটি পার্সেন্ট মুসলিমের ওকে এখানে ভদ্রলোক কোন অপরাধটা করছে সে রিয়েক্ট করতেছে যে কথাটা সে বললো যে আপনারা যেই কাজ করতেছেন এই একই কাজ যদি এখন আমি করি তাহলে কি আপনাদের ভালো লাগবে আপনারা বই যেটা আপনার পছন্দ না ছিটতেছেন এবং জাফর ইকবালের বই তো অনেক অনেকের কাছে শরীফের মতো কিন্তু পবিত্র ধর্মগ্রন্থ সো তাদের তো অনুভূতি আঘাতপ্রাপ্ত হচ্ছে কিন্তু আপনি সংখ্যা গুরু দেখে আপনি তাদেরকে ইচ্ছা করে এই বই ছেঁড়া বই পড়ানো এগুলো কেন করতেছেন তাদেরকে খোঁচানোর জন্যে তাদেরকে টন্ট করার জন্যে তাদেরকে টন্ট করে মজা নিচ্ছেন আপনি সো একই লোক তুই এই ভদ্রলোক করল আপনাদেরকে টন্ট করে মজা নিল তাহলে ওইটা পারবেন এটা পারবেন না তাহলে কোনটা পারা যাবে কোনটা বাজার মানে এখানে কনসিস্টেন্সি খুঁজতেছি আমরা হিপোক্রেসি নিয়ে আলোচনা হচ্ছে তো এই জন্য কনসিস্টেন্সি খুঁজে পাচ্ছি না আমি পার্সোনালি ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন নিয়ে যদি কথা বলতে হয় যেটা একটা ফ্রিডম অফ এক্সপ্রেশন এটা অবশ্যই যারা জাফর ইকবালের বই পড়েছে এটাও তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আসাদ নুর যে কোনো শরীর পুরাচ্ছে এটাও তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা যদি ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশনকে রেসপেক্ট করি তাহলে সেই স্ট্যান্ডার্ড সবার ক্ষেত্রে প্রযোজ্য সেটা নিয়ে আমি পার্সোনালি বলার না যদি আপনারা গর্ত যোদ্ধা জাফর ইকবাল স্যার এবং বামপন্থী যারা আছে তাদেরকে যদি টন্ট করেন করে মজা নেন আপনারা তাইলে আবার আপনাদের গঠন করে আরেক পার্টি মজা নেবে ফ্রিডম অফ এক্সপ্রেশন সবার জন্য কিভাবে অ্যাপ্লাইজ রাই সোটা বলার আমি ডাকিম আফসার যে ইউটিউবার সে হচ্ছে একটা পোস্ট দিছে ফ্রেন্ডস অনলি করে পোস্টটা দেওয়া ফ্রেন্ডস অনলি করে একটা পোস্ট দিয়ে বলতেছে যে নাফিস সিলিন্ডের পডকাস্ট যে টু সেন্স পডকাস্ট সেখানে এখন পর্যন্ত আশিটার উপরে পর্ব করা হয়েছে কিন্তু কোনো পর্বে কোনো মহিলাকে ইনভাইট করা হয় নাই এটা বললার কি এটা একটা এক্সট্রিমিট এক্সট্রিমিস্ট আচরণ আই ইউজ টু লাইক নাফিস বাট হিজ কন্টিনিউয়াস এক্সট্রিমিস্ট ভিউজ অন দা ওয়ার্ল্ড হ্যাভ মি ওয়ারিড ওকে ফাইন এটাতে তার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এখানে কিন্তু রাকিন আফসার খুব আপত্তিজনক ভাষাও ব্যবহার করে নাই অ্যাটাকও করে নাই টিজও করে নাই টন্টও করে নাই কিছুই করে নাই সে সে খুবই মাইল্ডেস্ট ওয়েতে ফ্রেন্ডস অনলি করে একটা পোস্ট দিয়ে সে সিম্পলি বলছে যে আশিটা পর্ব করছে সেখানে একজন মহিলাকে আনা হয় নাই এবং তারা অফকোর্স ডানপন্থী সো সে বলছে যে এটা এটা তাকে ওয়ারি করে এই ধরনের আচরণ ওকে ফাইন এগেন সে তার এই মতামত এক্সপ্রেস করতে পারবে না সেটার জন্য যদি আপনারা সমালোচনা করেন যারা সমালোচনা করবেন সেটাও আপনার আপনাদের ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন আপনি যদি আপনার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ব্যবহার করে তার সমালোচনা করেন তাহলে সে আবার যখন একটা কাজে সমালোচনা করতেছে তখন সেটা সমালোচনা করা যাবে না বলেন কোন যুক্তিতে আপনি আমরা যে সাবজেক্ট ম্যাটার সেটা আমরা আলোচনা করতে পারি সে তার যুক্তি তুলে ধরবে আপনি আপনার যুক্তি তুলে ধরবেন কিন্তু আপনি যদি তাকে থামানোর চেষ্টা করেন যে না এটা বলা যাবে না এবং আপনার তো বাবা শেখর থেকে মবের দেশ নাইনটি পার্সেন্ট মুসলিম হতে সেজন্য আপনার গা জল বেশি সেই মাইলডেস্ট ওয়েতে এক্সপ্রেস করার পর আপনি তাকে থামাই দিতে চাচ্ছেন অথচ ওই দিক থেকে আপনারা বই ছিটতেছেন আপনারা বই পড়াচ্ছেন একই কাজ যখন আবার একজন করতেছে তখন আপনি বলতেছেন যে এটা করা যাবে না আবার আপনি তাকে হিপোক্রিট ডাকতেছেন সে আবার আপনাকে মানে উভয় উভয়কে হিপোক্রিট ডাকতেছে উভয়ই হিপোক্রিট ইকুয়ালি রাইট সো মিস্টার রাকিন দ্য হিপোক্রিট আপসার রিসেন্টলি একটা পোস্ট শেয়ার দিছে যেখানে বলতেছে যে মাই গড সামথিং ইজ রং আমি ভাবতাম যে নাফিস একটু মানে নাফিস ভালো বাট এখন দেখতেছি হি হ্যাজ such এক্সট্রিম ভিউ আমি ওর সাথে একটা এপিসোড করতেই পারি দ্যাটস মাই রাইট হু আর ইউ টু টেল মি যে নো ইউ ক্যান ডু দ্যাট ব্রাদার ব্রাদার স্টপ

ফ্রি কান্ট্রিতে যার যেটা ইচ্ছা যদি সেটা করার অধিকার রাখে তাইলে ওই যে আসাদনুর বই ছিল সেটাও সে করার অধিকার রাখে রাখে কিনা অল আই এম ট্রাই টু ডু ইজ যে আচরণের কনসিস্টেন্সি খোঁজার চেষ্টা করতেছি কারণ এক পক্ষ আরেক পক্ষকে হিপোক্রিট এক পক্ষ আরেক পক্ষকে জালিম এক পক্ষ আরেক পক্ষকে নানান ভাষা ব্যবহার করে ডিফাইন করার চেষ্টা করতেছে স্পেশালি হিপোক্রিট ওয়ার্ড ব্যবহার করে কিন্তু আমি উভয় পক্ষকেই দেখতেছি ইকুয়ালি হিপোক্রিট উভয় পক্ষকে দেখতেছি কারোরই ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশনের প্রতি রেসপেক্ট নাই দেখেন আরেকবার বাঙালি তথা আসলে যেগুলো যে কী কমেন্ট সেকশনে ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন কী সেটা হচ্ছে যে এই যে ভদ্রলোক যে হুজুর ভদ্রলোক যিনি সমালোচনা করলেন রাকিন আফসারের সেই সমালোচনা করাটাই ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন রাকিন যে লিখছে সেটাও তার ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন অ্যাজ লং এজ এটা বলার মধ্যে সীমাবদ্ধ আসে সব কিছু ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন দ্বারা কাভার্ড হচ্ছে ওই যে বই পড়াইতেছে শেখুরান শরীফ পুরাচ্ছে যে এটাও ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন জাফর ইকবালের বই পুরানো ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন যে ব্র্যাক ইউনিভার্সিটির যে বই ছিড়ে ফেসেছে সেটাও ফ্রিডম অফ হ্যাঁ আপনারা যদি ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশনের প্রতি রেসপেক্ট থেকে থাকে যেটাই ভদ্রলোক অভিনয় করতেছেন ওনার আসে ফ্রি কান্ট্রি ফ্রি ম্যান আমার রাইট করার কথা বলার কি হ্যাঁ সেই যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে কিন্তু আপনাদেরকে মেনে নিতে হবে যে আসাদুন্দ যে কাজটা করছে সেটাও সেটাও ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন কিন্তু সেটা আপনি মানবেন না তার মানে ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশনের ওকে ফাইন কাম টু টার্মস উইথ রিয়ালিটি রাইট ওকে ফাইন যেন আমার ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশনের প্রতি রেসপেক্ট নাই সুতরাং এটা মানি না দ্যাট ইস অল আই মাস্কিং অফ ইউ রাইট যে আমরা সবাই কনসিস্টেন্ট আচরণ করি আমরা হিপোক্রিট আচরণ না করি আমরা অন্যের কাছে যা আশা করি আমরা নিজেরও সেই একই আচরণ করি রাইট